1975 সালে 27 জুলাই ছুটির দিন সন্ধ্যায় গণভবনে নিজের অফিস কক্ষে বসে কাজ করছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মচারী আব্দুল জলিল। ফ্যান বন্ধ রেখে জানালার পাশে বসে কাজ করছিলেন তিনি। বন্ধ করে রেখেছিলেন কক্ষের দুইটি বাতির একটি। গণভবনে পায়চারি করতে বের হয়ে এ ঘটনা নজরে পড়ে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। একজন সরকারি কর্মচারীর এমন কাজে খুশি হন তিনি। তৎক্ষণাৎ আব্দুল জলিলকে পুরস্কৃত করেন বঙ্গবন্ধু। তাকে নগদ 500 টাকা প্রদান করেন এবং পদোন্নতির নির্দেশ দেন। এ বিষয়টি উঠে আসে 1975 আগস্টের 3 তারিখের ইত্তেফাক পত্রিকার পাতায়। বেঙ্গল নিউজ 24 আপনাদের সামনে ইত্তেফাকের সেদিনের সেই সংবাদটি তুলে ধরছে। রবিবার 27 জুলাই, বঙ্গবন্ধু নিত্যকার মতো সন্ধ্যাবেলায় গণভবন এলাকায় পায়চারি করিতেছিলেন। হঠাৎ তাহার দৃষ্টি পড়ে ক্যাবিনেট ডিভিশনের একটি কক্ষের প্রতি। ছুটির দিনেও সেখানে মৃদু আলো জ্বলিতেছে। বঙ্গবন্ধু সেদিকে আগাইয়া যান। তিনি দেখিতে পান একজন লোক একাগ্রচিত্তে কাজ করিতেছেন, তাহার গায়ে জামা নাই। বঙ্গবন্ধু জিজ্ঞাসা করিয়া জানিতে পারেন যে কর্মব্যস্ত ব্যক্তি ক্যাবিনেট ডিভিশনের একজন সাধারণ কর্মচারী, নাম আব্দুল জলিল। অনেক জরুরি কাজ থাকায় ছুটির দিনেও তিনি সন্ধ্যা পর্যন্ত একটানা কাজ করেন। বঙ্গবন্ধু প্রশ্ন করিয়া আরও জানিতে পারেন যে অতিরিক্ত বিজলি খরচ না হয় সেজন্য তিনি কক্ষের দুইটি বাল্বের মধ্যে একটি বাল্ব জ্বালাইয়া এবং বিজলি পাখার পরিবর্তে খালি গায়ে জানালা পথে বাহিরের মুক্ত হাওয়ায় কাজ করিতেছেন। ক্যাবিনেট ডিভিশনের এই সাধারণ কর্মচারীর উপরোক্ত কর্তব্য নিষ্ঠা ও মনোভাবে বঙ্গবন্ধু অত্যন্ত মুগ্ধ হন। তিনি জনাব আব্দুল জলিলের পদোন্নতি নির্দেশ দেন এবং তাহাকে নগদ 500 টাকা পুরস্কার প্রদান করেন। বঙ্গবন্ধুর এমন সিদ্ধান্ত থেকে বোঝা যায় যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনের কাজে তিনি সরকারি কর্মচারীদের কৃচ্ছতা সাধনে উৎসাহিত করতে সচেষ্ট ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সরকারি কর্মচারীদের কেউ কেউ দেশ গঠনের কাজকে নিয়েছিলেন ব্রত হিসেবে।